Assalamualaikum viewers, Tany Hasan bolchi Malaysia theke. Dekhte pacchen ami ekti padini packet niye boshe achi. Eta bhitore ekti kurti ache white color er moddhe black color. Kurtita khubi sundor button gulo black color er. Eta ami amar dui chele apnader bhaiya mile pochondo korechi. এটা আমি নিয়ে যাব আজকে আমাদের ইফতারে একটি দাওয়াত আছে আমার এক ছোট ভাইয়ের বাসায় ইফতারের দাওয়াত এই নিয়ে মালয়েশিয়া মানে এইবারে রমজানে আমি দুইটা ইফতারের দাওয়াত খাচ্ছি আসলে অনেকেই বলেছে কিন্তু আমি সময়ের জন্য তাদেরকে মানে আমার সময় হয়নি বিদায় আমি যেতে পারিনি যাই হোক আজকে থেকে আমার ছুটি শুরু হয়ে গেছে ঈদের ছুটি তা আমরা আমার ছোট ভাইয়ের বাসায় ইফতারের দাওয়াতে যাব তার ছোট ভাইয়ের জন্য এটা নিয়েছি ঈদের সময় যাচ্ছি খালি হাতে না মানে খালি হাতে গেলে কেমন লাগে তাই না তো ছোট ভাইয়ের জন্য নিচ্ছি আর কি কি নিয়ে যাব চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আজকে হাফবেলা পর্যন্ত আমার অফিস ছিল অফিস থেকে এসে আমি আমার সেই ছোট ভাইয়ের জন্য একটি পুডিং বানিয়েছি আসলে ও ব্যাচেলার মানে ও এখনো বিয়ে করেনি তা ও আমাদের দাওয়াত দিয়েছে আমি বলেছি আমি কিছু না করলে কি হয় আর ও আমার হাতের রান্না খুবই পছন্দ করে তা পুডিংটা আমি কথা বলতে বলতে এখন ডিমোল্ড করে নেই পুডিংটা বানানোর পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য পুডিং ঠান্ডা খেতেই ভালো লাগে পুডিংটা আমার ডিমোল্ড করা হয়ে গিয়েছে একটু মানে লেগে গিয়েছে সমস্যা নেই তাই ক্যারামেলগুলো উঠে গিয়েছে কিন্তু মাশাআল্লাহ পুডিংটা খুব সুন্দর হয়েছে আর আমি করেছি হচ্ছে এখানে আমি করিনি এটা আপনাদের ভাইয়া করেছে জদ্দা একটু মিষ্টি খাবারের জন্য আর কি পুডিং করেছি জদ্দা করেছি আর এখানে আছে হচ্ছে আমি বক্সে নিয়ে নিয়েছি এখন মানে কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব আছে বেগুনি আছে হলে ডালে বড়া আর কিছু করারই সম্ভব হয়নি ছোলা ও করবে একটুকেই এতটুকু করি এবং যাই আর এখানে ও আরও কিছু জিনিস আমি নিয়ে এসেছিলাম এগুলো আমি অফিস থেকে আসার সময় নিয়ে এসেছি এটা হচ্ছে এগুলো মালয়েশিয়ান জেলি কি বলে ইস্তিয়া জেলি মানে কালারফুল তো তাই নো লিচি জেলি লিচি জেলি কালারফুল দেখে নিয়ে আসলাম একটা এনেছি এরকমের এটাও অনেকটা হালুয়া টাইপের আর নিয়েছি হচ্ছে এখানে দাঁড়ান আপনাদের খুলে দেখাই এগুলো আমার খুব পছন্দের খাবার মালয়েশিয়ানদের মধ্যে এটা আমার এটা গুড় দিয়ে করে এটা মোটামুটি পছন্দ তবে এটা আমি ভীষণ পছন্দ করি তা দুটা মিলাই আমি একটা বক্সে নিয়ে এসেছি তা এইগুলোই হচ্ছে এগুলো নিয়ে এখন আমরা যাব আমার ছোট ভাইয়ের ওখানে ইফতারি করতে ইনশাল্লাহ ওখানে যাওয়ার পরে আপনাদের সাথে আবারও কথা বলবো এখন রেডি হয়ে নেই আমরা চলে এসেছি আর এই যে দেখুন আপনাদের ভাইয়া তো ঈদ লেগে গেছে সে ঈদের একটা কুর্তি বলতে পারেন সে কুর্তি পরে তার ভাইয়ের বাসায় দাওয়াত খেতে এসেছে আপনাদের ভাইয়ার এবং আমার যে ছোট ভাইয়ের জন্য আমি কুর্তি নিয়েছি দুটা একই রকম শুধু রংটা ভিন্ন আপনাদের ভাইয়াটা হচ্ছে নেভি ব্লু আর তারটা হচ্ছে সাদা তা আপনাদের ভাইয়া বলছে আমাকে একটু দেখাও আজকে আমার ঈদ আমি ঈদের ড্রেস পরেছি তা আমরা তো চলে এসেছি এসেই মানে টুকটাক আমার সেই ভাই ছোটো ভাইকে হেল্প করছি এখানে আমার নিয়ে আসা খাবারগুলো এখন আমি বেড়ে নেব কারণ বেশি একটা সময় নেই ইফতারের তো ভাবলাম যে সব কিছু টেবিলে উপরে রাখি এখানে ছিল ড্রাগন ফল খেজুর শসা অরেঞ্জ এগুলো কাটা হয়েছে আমি বারবার নিষেধ করছি কারণ আমার বাচ্চারা কোনো ফলই খায় না আর আমি আপনাদের ভাইয়া খেলে একটু খাবো তো ও বলছে না না আমার ভাইস্তারা খাবে আপনি কিছু বলবেন না তো যাই হোক ও কাটছে খুশি মনে আমরা সবাই মানে যারা যে যেমন করে পারছি আর কি ওকে হেল্প করছি আগেই তো বলেছি ও ব্যাচেলার মানুষ এখনও বিয়ে শাদী করেনি ও এবং ওর দুইটা ফ্রেন্ড সহ থাকে এখানে আমি আম পছন্দ করি দেখে সে আম কেটেছে বিশাল বড় একটি আম কেটে নিয়েছে আপেল কাটা হয়েছে মাশাআল্লাহ অনেক আয়োজন করেছে আমি নিষেধ করেছি তুমি তেমন কিছু করো না ও ছোলা ভেজেছে ও আগেই বলেছে যে ও ছোলা ভাজবে আর এই যে কুকিজগুলো দেখতে পাচ্ছেন ও নিজের হাতে বানিয়েছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই বলছি বেশ মানে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আমি তো বিশ্বাসই করতে পারিনি
ও বানিয়েছে, আসার সময় আমাকে এক প্যাকেট দিয়ে দিয়েছে। এত টেস্ট হয়েছে যে বোঝানোই যাবে না। আমি প্রথমে ভেবেছি যে বিস্কে, ও বারবার বলছে যে খেয়ে দেখেন খেয়ে দেখেন, শেষে আসার আগে যখন খেলাম দেখলাম যে শুধু খেতেই মন চায়, এরকম অবস্থা। এখন মুড়ি মাখার জন্য বলে সব কিছু নেওয়া হচ্ছে। কালকে দাওয়াতের ওখান থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। এখন হচ্ছে এটা আজকে মানে পহেলাই মে, আজকে আমার মানে ছুটি, গতকাল হাফ অফিস হয়ে আমার ছুটি হয়ে গেছে। তো আজকে সকাল সকাল আমি বাচ্চাদেরকে রেডি করে আমরা যাচ্ছি ঈদের লাস্ট শপিং, যেটা মানে বাজার, কাঁচা বাজার যেগুলো আছে, চাল টাল কাঁচা বাজার সব কিছুই নেব। আর হচ্ছে লাস্ট কিছু শপিংও আছে, সেগুলোও করে আসবো ইনশাল্লাহ। তো আমরা সকাল সকালই বেরিয়ে গিয়েছি, কারণ সকাল সকাল গিয়ে আগে বাজারগুলো করতে হবে, তারপরে শপিং মলে যাব। আমাদের এ ধরনেরই চিন্তাভাবনা। তো আজকে আমরা সবাই পরেছি লাল, আমাদের তো ঈদ লেগে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার দুই ছেলে, তাদের লাল ড্রেস পরেছে, আমিও লাল পরেছি। কিছুক্ষণ পরে আপনারা দেখবেন আপনাদের ভাইয়াও লাল পরেছে। তো ভালোই লাগছিলো, ঈদ ঈদ একটা মনে হচ্ছিলো অনেক বছর পরে একই রকম ড্রেস পরলাম, সবাই সবাই একসাথে ঘুরতে যাব, মানে ওই তো বাজার করা ঘোরাঘুরি সব একই রকম আর কি। তাহলে আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন আমি কী কী করি। আমরা বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি। এই যে আপনাদের ভাইয়া ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, ড্রাইভার সাহেব একটু তাকান। আজকে থেকে মাস্ক পরা, তো মাস্ক উঠাই দিছে, মাস্ক না পরলেও পারো, মাস্কটা খোলো একটু দেখুক। এই যে আপনাদের ভাইয়া দোকানটি পড়েছে, ইস্তিয়াক পড়েছে দোকানটি, ইমতিয়াজ তো দেখলেনি, আমাকেও তো আপনারা দেখলেন। তাহলে যাই আর বাকি কী কেনা মানে বাজার করি সেটা তো আপনাদেরকে নিয়েই করবো। তো চলুন, আমাদের বাজার করা শেষ। আর বাজার করতে এসে আমি একটা জিনিস জানতে পারলাম যে আমার এক ছোটো ভাই, ছোটো ভাই বলে ভুল হবে, আমার ছেলের মতনই, তার মেয়ে হয়েছে। আর বিয়ে আমি খেয়েছিলাম, আর যারা আপনার আমার রেগুলার ভিউয়ার্স তারা দেখে থাকবেন, আমি বলেছিলাম মালয়েশিয়ান বিয়ে দেখতে কেমন। তো ওরই মেয়ে হয়েছে। তা মেয়ে হওয়ার খবরটা শুনে ভাবলাম যে যখন এসেছি ওর মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে নেই। তা আমরা এখানে ড্রেস দেখছিলাম যে ঈদ সামনে ওর মেয়ের জন্য একটু গিফট কিনবো। তা মাত্রই শপিং মল খুলেছে, আমরা পার্কসনে এসেছি, পার্কসনে এসে এখানে দেখছিলাম। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এত ছোট বাচ্চা, মানে আমাদের চোখেই ছোট ড্রেস পরছে না। গিফটটা দিয়েই আমরা চলে এসেছি সিটিয়া সিটি মলের লুলুতে। এখানে আসার কারণ হচ্ছে এখানে আমি লুলু পাবো, এবং সেই সাথে পাশেই আছে পার্কসন। আর আমরা গিয়েছিলাম ক্লাংয়ে, ক্লাংয়েই সে আমার ছোটো ভাই থাকে, তার বাবুর জন্য আমরা ক্লাংয়েই তার হাতে বাবুর গিফটটা দিয়ে এসেছি। যদি আমি বাচ্চা দেখিনি, অন্য এক সময় দেখব, কারণ সে তার শপে ছিল আর বেবি ছিল বাসায়। যাই হোক, এখন আমরা লুলু থেকে যেই কিসমিস, বাদাম, মানে শ্যামার জন্য যেসব জিনিস লাগে আর কি ঈদের জন্য, এগুলো নিয়ে নেব এক এক করে। আর আজকে অনেক বাজার করব, সেই সাথে লাস্ট কিছু শপিং আছে, মানে শপিং বলতে গিফটের আইটেম আর কি, গিফট করব আমি দু একজনের জন্য, মানে এখনও কিনা হয়নি, সাইজ জানা ছিল না, সেগুলো কিনে আজকে সব কমপ্লিট করে ফেলবো। কারণ আগামীকাল আমি সারাদিন বাসায় থাকবো, বাসা গোছানো, পরিষ্কার করা, মানে ঘরটার মোছা সব কিছু করা, আমি বাসায় থাকবো। তাই আজকে চাচ্ছি যে যা কিছু আছে আজকে কমপ্লিট করে, আবার সেমাই টেমাই যেগুলো ঈদে রান্না করতে হয় সেগুলো তো একদিন আগেই রান্না করতে হয়, আমি আগামীকাল বাসায় থেকে সব রান্না করব। তো এখানে অনেক রকম খেজুর ছিল, বাদাম ছিল, কথা বলতে বলতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যারা আপনারা লুলুতে যান তারা তো জানেনই লুলুতে এরকম পাওয়া যায়, আর যারা যাননি কখনো তারা একটু দেখে নিতে পারেন। আমি কেএলএ লুলুতে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি বাজার করতে ক্লাংয়ে এসেছি, তা এখান থেকে যাওয়ার পথে এই সিটিয়া সিটি মলের লুলুটা আগে পড়ে। তো ভাবলাম যে একই জিনিস কেএলএ গেলেও আনবো, এখানে তার চেয়ে এখান থেকে নিয়ে যাই। আর এখানে আসলে আমি সাথে যে আমার টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলো করে যেতে পারবো, কারণ দুইটা মল একসাথে লাগানো।
তা লুলুর বাজার করে বাজারগুলো গাড়িতে রেখে আমরা এখন এসেছি পার্কসনে। আমাদের কিছু গিফট কিনতে হবে, গিফটের ড্রেস। গিফটগুলো কেনার আগেই প্রথমে দেখলাম যে এখানে একটি বাজু মালায় দেয়া আছে, খুবই সুন্দর। আপনাদের ভাইয়ের জন্য নিতে চাচ্ছি, কিন্তু আপনাদের ভাইয়া কিছুতেই নেবে না। যাই হোক, শেষমেশ আমার এবং দুই ছেলের অনেক রিকোয়েস্টে সে ওটা ট্রায়াল দিল এবং আমরা কিনেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সব কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। যাওয়ার সময় দেখলাম শপিং মলে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। সিতিয়া সিটি মলে সবসময় সুন্দর করে, তবে এই বছর যেন আর একটু বেশি সুন্দর করে ডেকোরেশন করেছে। আর করবে না কেন, এবছর প্রত্যেকটা মালয়েশিয়ান মানে মালয়েশিয়ানদেরকে তাদের সরকার মানে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নাকি 10,000 রিঙ্গিট করে দেওয়া হয়েছে ঈদ করার জন্য। এছাড়াও আপনাদের যে রাস্তায় টোল প্লাজাগুলো থাকে, সেই টোল প্লাজা টোল উঠিয়ে দেওয়া হয়েছে 5 দিনের জন্য। আপনি যেখানেই যাবেন, রোডে যে টোল দিতে হয় সেটা দেওয়া লাগবে না এই 5 দিন। আজকে যে আমরা ক্লাংয়ে এসেছি, সিতিয়া সিটি মলে এসেছি, বাসায় যাব, কোনো টোলই আমাদের লাগেনি। তা এখন আমাদের এখানে তো কেনাকাটা শেষ, বাচ্চারা বাহিরে কিছু খেলার জায়গা থাকে সেখানে খেলবে, কি পোকিমন না কি এটা খেলবে। তা আমাকে বলছে যে আম্মু কিছু ভাঙতি টাকা দাও, আমি ভাঙতি টাকা দিলাম, ওরা এখন খেলাটা শুরু করবে। আর আপনাদের ভাইয়া বললো যেহেতু অনেক কিছু কেনাকাটা করেছি, সে সেগুলো নিয়ে পার্কিংয়ে গেছে, বললো যে আমি গাড়িটা বের করে পার্কিং থেকে চলে আসছি, তোমরা গেটের সামনে দাঁড়িও। তা বাচ্চারা এখানে খেলাধুলা করছে, এই যে তাদের গেম শুরু হয়ে গেছে। তা আমি একটু ভিডিও করলাম আপনাদের জন্য, যাদের আমার মতো ছেলে আছে তারা বুঝতে পারবে, আর যাদের মেয়ে বাচ্চা তারা এসব খেলা বুঝবে না। তা দুই ভাই সমানে ট্রাই করে যাচ্ছে যাতে গিফট পায়, মানে এখানে খেলার পরে যদি সে উইন হতে পারে এখান থেকে একটা ছোট্ট কয়েনের মতো গিফট দেয়। তো এই যে দেখুন, আমাকে আমি আমার বড় ছেলেকে বলেছিলাম আমাকে একটু সুন্দর করে ভিডিও কর, সে বলে যে আমি করেছি করেছি, কিন্তু যখন আমি ভয়েস দিতে গেলাম তখন দেখলাম আমার তেমন একটা ভিডিও নেই। যাই হোক, আমি আমার নিজেকে একটু ভিডিও করছি, লাল জামাতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমাদের 4 জনকেই কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কী করলেন, কে কী কেনাকাটা করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইবারে ঈদটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকম, মালয়েশিয়া তো মানে গত 2 বছর ঈদের কোনো আনন্দই ছিল না, এবার মনে হচ্ছে যে সব আনন্দ একসাথে, গত 2 বছরের আনন্দ সহকারে এবার যেন মানুষ করছে। মলগুলোতে এত এত ভিড় ছিল, এত এত শপিং ছিল, যা দেখে খুবই ভালো লাগছে। সত্যিকার অর্থে মনে হচ্ছে যে ঈদ ঈদ, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর মালয়েশিয়ায় ঈদ মানে এই ঈদটাকেই তারা বড় করে পালন করে, কোরবানি ঈদটা তেমন একটা তারা কোনো গুরুত্ব দেয় না, একদিনের ছুটি থাকে, কিন্তু রোজার ঈদটা তারা অনেক বিশাল বড় করে করে। তা আমার বাচ্চাদের এক সাইডে খেলা শেষ, এখন আরেক সাইডে তারা খেলবে। আমি আবারও তাদের টাকা দিলাম কয়েন কয়েন কেনার জন্য, কয়েন কিনে এই খেলাটা খেলতে হয়। প্রথমটাতে তারা জয়ী হয়েছে, দ্বিতীয়টা তো হয়েছে। এই যে দেখুন, এগুলো তারা পুরস্কার হিসাবে পেয়েছে, মানে ভিতর থেকে নাকি এগুলো দিয়ে থাকে সে যদি জিততে পারে। তা আমি বললাম খেলা শেষ, এখন চলো বাহিরে, তোমার আব্বু দাঁড়িয়ে আছে, বিরক্ত হবে। তবে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ভাইয়া একদম বিরক্ত হয়নি, অন্য সময় তো একটু থেকে একটু দেরি করলে খ্যাস খ্যাস ফ্যাস ফ্যাস করতো, আজকে কিছুই করেনি, সে ভালো মুডেই ছিল। যাক, মনে হচ্ছে ঈদ ঈদ খুবই ভালো লাগছে। এই যে আমি শেষ একটু আপনাদের জন্য ভিডিও করলাম, যে আমাকে দেখার জন্য আমার লাল ড্রেসটাতে আমাকে কেমন লাগে। আমাদের বাজার কেনাকাটা সব করা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি বাজার করলাম আর কি কেনাকাটা করলাম। এই হলো আমাদের ঈদের বাজার, এখানে সমস্ত রকম মাংস, খাসির মাংস, মুরগির মাংস, গরু মাংস, চিংড়ি মাছ সব আছে। এগুলো আর এখন তো উঠাবো তো আর দেখাতে চাচ্ছি না। এখানে হচ্ছে সবজি, ঘরে তো সবজি লাগে কিছু টুকিটাকি, তাছাড়াও আম টাম, এখনও রোজা তো 2টা মানে আজকেরটা নিয়ে 2টা, টমেটো, আদা, মানে সব কিছু। এটা হচ্ছে বাসমতি চাল বিরিয়ানি রান্না করার জন্য, এটা হচ্ছে পোলাও চাল আছে, এখানে চিনি আছে, এখানে হচ্ছে শ্যামাই, লাচ্চা শ্যামাই, কুনসুন শ্যামাই,
বাদাম, কিশমিশ, তেজপাতা, মানে যা যা দরকার আর কি, এখানে এগুলো এখন আমি সব গোছাবো। ঈদের বাজার তো আমাদের করা শেষ আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন, কে কি ঈদের বাজার করেছেন, যারা করেননি তারাও জানাবেন, করে ফেলুন, সবাইকে ঈদ মোবারক জানাই। আমার লাস্ট মুহূর্তে শপিং, আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে এসেছি, মানে বাজার টাজার সব উঠিয়ে এসেছি, এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই জামাটা আমি আজকে নিয়েছি, এটা আমি একজনকে গিফট করব, ছোট একটা, ছোট বেবি বলতে পারেন, ছোট মানুষই আর কি। এই টি শার্টটাও গিফটে চলে যাবে, আমার কালারফুল জিনিস ভালো লাগে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কালার মানে ফোনে এত সুন্দর আসছে না, কিন্তু এমনি কিন্তু খুব সুন্দর, দেখুন কি সুন্দর গ্লেজ মারছে। এটা আপনাদের ভাইয়ার জন্য, এ দুটো আমি কিনেছি, আমার ছোট ছেলে আমাকে কিনতে বলেছে, আমার চোখের নিচে নাকি কালো হয়ে গেছে আর একটু চেহারা কেমন হয়ে গেছে। এটা আমার দুই ছেলে আমার কাছ থেকে ঈদি নেবে না, তারা বলেছে তাদেরকে টয় কিনে দিতে, তাই দুইজনে দুটা গাড়ি কিনেছে। আমি যে প্রথমে ক্লাংয়ের যেই পার্কসনে গিয়েছিলাম সেখান থেকে তারা দুই ভাই দুটা দুইটা একই রকম কালার ভিন্ন গাড়ি নিয়েছে। এটা আমার এক ম্যাডাম আমার দুই ছেলেকে ঈদি দিয়েছে, সে মানে ছুটিতে ইন্ডিয়া গিয়েছে বেড়ানোর জন্য, তা যাওয়ার সময় সে দিয়ে গিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এ দুটা ঈদি দিয়েছে হচ্ছে কালকে, যে মানে এই ভিডিও শুরুতে আপনারা দেখেছেন আমি যে আমার এক ছোট ভাইয়ের বাসায় গিয়েছি ইফতারে দাওয়াত খেতে, সে দিয়েছে আমার দুই ছেলেকে ঈদি, কিছু কিনবে তারা তাদের পছন্দ মতো। এটা আমাকে আমার এক ম্যাডাম আমাকে ঈদ উপলক্ষে গিফট করেছে, ঈদি দিয়েছে, ইসসালামি আর কি, আমরা ইসসালামি বলি না সেটা, যে ম্যাডাম আমাকে এটা দিয়েছে সেই আমাকে এই যে কী সুন্দর একটা দোপাট্টা মানে ওন্না দিয়েছে। এখন আর খুলে দেখাই না, কারণ আমাকে ইফতারি রেডি করতে হবে, আরও অনেক কাজ আছে, যখন পড়বো ঈদের সময় তো পড়বো, আপনি অবশ্যই দেখবেন। ম্যাডাম আমাকে একটা দোপাট্টা দিয়েছে, আমাকে একটা ঈদি দিয়েছে, একটা বক্সে লবিসার একটা সেট দিয়েছে, ইয়াররিং আর গলার মালা দিয়েছে, হচ্ছে একটা দিয়েছে একটা হাতের ব্রেসলেট, দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে কি না, একটা ব্রেসলেট দিয়েছে খুবই সুন্দর। আর দিয়েছে হচ্ছে এটার সাথে দিয়েছে একটা লিপস্টিক দিয়েছে, এটা হচ্ছে মেবিলনের, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো সব একজনই আমাকে দিয়েছে। এখানে দুটো মেহেদি, আমি আজকে লুলুতে গিয়েছিলাম, লুলু থেকে এই দুটো হেনা মেহেদি কিনেছি আমার হাতে দেওয়ার জন্য, ইনশাল্লাহ ঈদের পরের দিন আমি দেব। আমি মেহেদি দিতে পারি না, তবে একজন আমাকে দিয়ে দিবে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটা শাড়ি, এই শাড়িটা দিয়েছে আমাকে আমার এক, কী বলবো, আপনারা যে দেখেন আমাদের বিদেশি ভাবির মেয়ে, মানে আমারও মেয়ে, ভাবির মেয়ে মানে আমারও মেয়ে, তার নাম সাবিনা, সে আমাকে ঈদ উপলক্ষে এই শাড়িটা গিফট করেছে। আমি এখন খুলবো না, এটা ঈদে আমি যখন পরবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইফতারির আর বেশি একটা সময় বাকি নেই, এখন যদি আমি এগুলো খুলি তাহলে দেখা যাবে যে আবার এগুলো ভাঁজ করা ইয়া করার সমস্যা। তো এই দুটো তো গিফটের, দুটো দু জায়গায় চলে যাবে, এগুলো আমার ঘরে মাশাআল্লাহ অলরেডি আমার ঈদি হয়ে গেছে, আমার একটা আর আমার বাচ্চাদের চারটা ঈদি হয়ে গেল, আপনাদের ভাইয়ার কাছ থেকে পাওনা রইল আর কি, দেখা যাক সে আমাদের কী দেয়। এরকম প্যাকেটে মানে ঈদি পেতে আমার খুবই ভালো লাগে, যদিও সবসময় আপনাদের ভাইয়া দেয়, মোটামুটি আমার আশেপাশে যারা আছে সবাই দেয়, গত বছরও দিয়েছিল, তাই এবছর দেখা যাক। তা আজকের মতো এখানেই রাখছি, আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, হয়তো একটু বড় হয়ে গেছে, দেখতে কষ্ট হবে, তাও দেখে নেবেন। ঈদের আগে আসলে সব শপিং একসাথে দেখিয়েছি, আর আপনাদের ভাইয়ার বাজু মালাই বলে, তাই না? হ্যাঁ, ছেলেদেরটা বাজু মালাই, মেয়েদেরটা বাজু কুরন বলে, এটা কেমন হলো অবশ্যই জানাবেন।
এটা অনেকটা আমার শাড়ির সাথে মিলে গিয়েছে, যাক ম্যাচিং ম্যাচিং করে পরা যাবে। হঠাৎ করে দেখলাম এটা নেয়ার কোনো প্রিপারেশনই ছিল না, দেখে ভালো লাগছিল তাই নিয়ে নিলাম। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।